রাজধানীতে ধানমন্ডির পর এবার মগবাজারের মধুবাগে পাঁচতলা একটি বাসার তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার রাত 8টার পর মধুবাগের আমতলা এলাকার 277/A নম্বর বাসায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। তেজগাঁও ফায়ার স্টেশনের টেলিফোন অপারেটর ফায়ারম্যান মোহাম্মদ রবিন বলেন, আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের 2টি ইউনিট ছুটে যায়, কিন্তু আমাদের লোক পৌঁছানোর আগেই বাড়ির মানুষজন আগুন নিভিয়ে ফেলে। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান তিনি। এর আগে রাত 8:24 ধানমন্ডির 11/A নম্বরের সড়কের 77 নম্বর বাসায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে আগুন ততটা গুরুতর নয়, ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।